প্রায় 24 ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর হুগলি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কুন্তলকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আজ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বের করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ফের কুন্তল অভিযোগ করেন, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ঘুষ না দেওয়ার কারণেই তার এই হাল। শনিবার তাকে আদালতে তোলা হবে। চিনার পার্কের ফ্ল্যাটে 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি পরে তাকে গ্রেপ্তার করা হয়। তাপস মণ্ডলের অভিযোগের পরেই কুন্তলের নাম সামনে এসেছিল। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, কুন্তল গত কয়েক বছর একজন শিক্ষা ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হয় কুন্তলকে। বাজেয়াপ্ত নথিসহ ব্যাংক আদালতের পথে রওনা দেন ইডি আধিকারিকরা। তাপস মণ্ডলের কাছে